পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের। গত 14 মে উদ্বোধন হয় এবারের 77তম আসরের। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে 25 মে শেষ হলো 12 দিনের এই আয়োজন। সব জল্পনা ছাপিয়ে উৎসবের সর্বোচ্চ সম্মাননা স্বর্ণপাম জিতে নিল যুক্তরাষ্ট্রের আনোরা। কান উৎসবে সেরাদের সেরা হলেন কারা? 25 মে স্থানীয় সময় সন্ধ্যা 6:45 শুরু হয় কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজন। বিশ্বজুড়ে বিনোদন জগতের তারকাদের মিলন মেলায় পরিণত হয় কানের মূল ভেনু পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের। আয়োজনে স্বর্ণপাম জয়ী সিনেমার নাম ঘোষণা করেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান মার্কিন পরিচালক গ্রেটা গারউইক। কান চলচ্চিত্র উৎসবের 77তম আসরে সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতল যুক্তরাষ্ট্রের শন বেকার পরিচালিত আনোরা। শন বেকারের হাতে পুরস্কার তুলে দিয়েছেন চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস। নিউ ইয়র্কের নাইট ক্লাবের এক নৃত্যশিল্পীকে কেন্দ্র করে আনোরার গল্প। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিকি ম্যাডিসন। উৎসবের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা গ্রাপ্রি পেয়েছে ভারতের পায়েল কাপাডিয়া পরিচালিত অল উই ইমাজিন অ্যাজ লাইট। তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন অভিনেত্রী ভায়োলা ডেভিস। ওই সময় মঞ্চে পায়েলের পাশে ছিলেন চলচ্চিত্রটির অভিনেত্রী কানি কুশ্রুতি, দিবা প্রভা ও ছায়া কতম। গ্র্যান্ড ট্যুর চলচ্চিত্রের জন্য 77তম আসরের সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন পর্তুগালের মিগেল গোমেস। তার হাতে পুরস্কার তুলে দেন জার্মান পরিচালক উইম ভেন্ডার্স। এছাড়া সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছে ফ্রান্সের কোরালি ফোর্জা পরিচালিত দ্য সাবস্টেন্স। মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের ভূয়সী প্রশংসা পেয়েছে চলচ্চিত্রটি। জাপানি অভিনেতা কোজি আকুশো সেরা চিত্রনাট্যকার পুরস্কার তুলে দেন। এবারের আসরে বেশ আলোচনায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুল। 8 বছরের কারাদণ্ড, একই সঙ্গে নির্মাতাকে চাবুক মারা ও তার সম্পত্তি বাজেয়াপ্ত করারও নির্দেশ দেয় দেশটির আদালত। দণ্ড মাথায় নিয়ে ইরান থেকে পালিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির হওয়া রাসুল পেয়েছেন স্পেশাল জুরি পুরস্কার। সেরা অভিনেতা বিভাগে পুরস্কার পেয়েছেন মার্কিন তারকা জেসি প্লেমস। ইয়োরগোস লান্তিমোস পরিচালিত কাইন্ডস অফ কাইন্ডনেস চলচ্চিত্রের সুবাদে স্বীকৃতি পান তিনি। এবার সেরা অভিনেত্রী হয়েছেন একসঙ্গে 3 জন। ফ্রান্সের জ্যাক অর্ডিয়ার পরিচালিত অ্যামিলিয়া পেরেস চলচ্চিত্রের সুবাদে স্বীকৃতি পেলেন সেলিনা গোমেজ, আদ্রিয়ানা পাজ ও কার্লা সোফিয়া গাসকন। জুরি প্রাইজও পেয়েছে অ্যামিলিয়া পেরেস। নির্মাতা জ্যাক অর্ডিয়ার হাতে পুরস্কার তুলে দেন কানাডিয়ান পরিচালক হাভিয়ার দোলান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছাড়াও এবার কানে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের প্রভাব ছিল উৎসবের শুরু থেকেই। রেড কার্পেটে অভিনেত্রী কেট ব্ল্যানচেট থেকে হালের জনপ্রিয় মডেল বেলা হাদিদ করেছেন অভিনব প্রতিবাদ। সব মিলিয়ে অনেক ঘটনাবহুল 77তম কান চলচ্চিত্র উৎসবের 12 দিনের আয়োজন শেষ হলো বেশ উৎসবমুখর পরিবেশেই পুরস্কার বিতরণের মধ্য দিয়ে। রেদওয়ান আহমেদ, শোবিজ টুনাইট।